নাম আশাবুল বয়স মাত্র ষোলো বছর আর এই ষোলো বছরে এসে চব্বিশটি বিয়ে করে বাংলা ইতিহাস সৃষ্টি করে ফেলেছেন আশাবুল বিয়ে করতেন সুন্দরী ভালো পরিবারের মেয়েকে সে মুসলিম হলেও তার চব্বিশ বইয়ের ভিতরে প্রায় নয় থেকে দশজন বউ ছিল হিন্দু ধর্মের জানা যায় ভারতের পশ্চিমবঙ্গে প্রতারণার আশ্রয় নিয়ে একে একে চব্বিশটি বিয়ে করে পুলিশের জালে ধরা পড়েছেন আশাবুল মোল্লা নামের এক যুবক জানা গেছে কোনো এলাকাতেই বেশি দিন থাকতেন না ওই যুবক প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার পর নববধূর গয়নার টাকা নিয়ে গা ঢাকা দিতেন আশাবুল প্রতারক ওই যুবক গাড়ি চালক পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়ে নিজেকে অনাথ বলে ও সহানুভূতি দিয়ে নিতেন পরে সেখানে স্থানীয় কোনো কিশোরীকে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করতেন কিছুদিন শ্বশুর বাড়িতে থাকার পর হঠাৎই গয়না নিয়ে পালিয়ে যেতেন আবারও নতুন এলাকায় গিয়ে ভুয়া পরিচয় আধার কার্ড তৈরি করে নেমে পড়তেন ফের বিয়ে করতে এভাবে চব্বিশটি বিয়ে করার পর পুলিশের জালে ধরা পড়েন ঠক বর আশাবুল মোল্লা বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন প্রতলিত এক তরুণীর লিখিত অভিযোগের পর পুলিশ তাকে আটক করে ভুক্তভোগী নারীর অভিযোগ তাদের পরিবারে জমানো টাকা ও স্বর্ণের গয়না নিয়ে চম্পট দিয়েছেন তার স্বামী একাধিক মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে যোগাযোগ সম্ভব হয়নি এরপর থেকে ওই যুবকের খোঁজ শুরু করেন পুলিশ অবশেষে গোপন সূত্র খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাগরধিকি থানায় নিয়ে আসে পুলিশ গ্রেফতারের সময় তার কাছে একাধিক সিম কার্ড ভুয়া কাগজপত্র ও কিছু নগদ টাকা বায়জাপত্র করেছে পুলিশ তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে বিয়ে করার পর নববধূদের গয়না টাকা নিয়ে চম্পট দিতেন এলাকা থেকে ভুয়া পরিচয়পত্র দিয়ে সিম কার্ড নেওয়াতে তার অবস্থান সম্পর্কে জানতে পুলিশকে নাস্তানুবাদ হতে হয় গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে চব্বিশ জন নারীকে ইতিমধ্যে বিয়েও করেছেন আশাবুল এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিশে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন